বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে আজকের ঢাকা পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে নিবন্ধনধারী 2500 জনের নিয়োগ স্থগিত চায় NTRCA, যেটা পূর্ণাঙ্গ এখানে প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী 2500 জন কে বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে NTRCA কর্তৃপক্ষ। মঙ্গলবার 15 জুন NTRCA মামলা সংক্রান্ত একাধিক আইনজীবী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আপিল বিভাগের চেম্বার জজ আজ আবেদনটির ওপর শুনানি করতে পারেন বলেও জানা গিয়েছে। এখানে আরও বলা হয়েছে, এর আগে গত 31 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী 2500 জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে 54,000 নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ রিকল করেন আদালত। NTRCA-র বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি নিয়ে বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলুজ্জামানের হাইকোর্ট ব্রেঞ্চ এই আদেশ দেন। আদালতে NTRCA-র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন, রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। গত 6 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে 54,000 নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের মধ্যে স্থগিত করেন আদালত। পরে নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগ নিয়ে একাধিকবার সময় নেয় NTRCA। গত 31 মে আইনজীবীরা জানিয়েছিলেন, আদালতে NTRCA-র পক্ষে অ্যাটর্নি জেনারেল রিটকারীদের 4 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে সম্মত হয়েছেন। গত 7 মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। 15 দিনের মধ্যে NTRCA-র চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত। আদালতের এই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় NTRCA-র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। গত বছরের 15 ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA-র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই সময় আদালত অবমাননার বিষয় নিষ্পত্তি না করে তারা শিক্ষক নিয়োগের কোনো গণবিজ্ঞপ্তি দিতে পারবে না বলে আদেশ দেওয়া হয়। নিয়োগ বঞ্চিত কয়েক শতাধিক প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট ব্রেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া ও অ্যাডভোকেট ব্যারিস্টার মহিউদ্দিন মোহাম্মদ হানিফ ঢাকা পোস্টকে ওই দিন বলেছিলেন, 2017 সালের 14 ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল, তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করতে হবে। কিন্তু 2 বছর রেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার হেদায়েত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।